डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভ্রমণ পিপাসুদের জন্য খুবই পরিচিত একটা স্থান তা হলো ভৈরব ব্রিজ এখানে আছে পুরনো দিনের অনেক স্মৃতি অনেক দর্শনীয় স্থানসমূহ তেমনি আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দেব কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রিজ তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমির সমাহার কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করে এমন রূপ ঢাকা ভৈরব রেল ভ্রমণে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মেঘনা নদীর উপর বিশাল রেল সেতু মেঘনা নদীর উপরে অবস্থিত সেতুটি ভৈরব রেলওয়ে সেতু নামে পরিচিত এই সেতুটি 1937 সালে উদ্বোধন করা হয় যা ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে যাতায়াতের পথকে করেছে সুগম এটি হচ্ছে ঐতিহাসিক ভৈরব ব্রিজ এখানে 71 সালে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং হানাদারদেরকে পরাজিত করা হয়েছিল এইটি দেখতে পাচ্ছেন লাল ব্রিজটি এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি করা ব্রিজ এখন অনেকটা দুর্বল হয়ে গেছে ব্রিজটি ফলত এই ব্রিজটির পাশে ঠিক একই স্থাপত্যে আরও একটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে দেখুন ব্রিজটি ভৈরব ব্রিজ বাংলাদেশের অন্যতম পুরাতন রেলওয়ে সেতু এর আরেক নাম অ্যান্ডারসন ব্রিজ 1950 সালে 12 ফেব্রুয়ারি এই ব্রিজের উপর অনেক হিন্দুকে ট্রেনের মধ্যেই হত্যা করা হয় যা অ্যান্ডারসন ব্রিজ গণহত্যা নামে পরিচিত সেতুটি কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার বা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জকে সংযুক্ত করেছে তিন সেতু দেখতে যেতে হলে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় আসতে হবে বাসে বা ট্রেনে সারাদিন যে কোনো সময় যেতে পারেন ভৈরব পুরনো ফেরিঘাট বা মাছবাজার গিয়ে নৌকা রিজার্ভ করে ঘুরতে পারেন মেঘনার বুকে যেতে পারেন মেঘনার চরেও খরচ খুবই কম যদি দরদাম করতে পারেন নতুন সেতুটি 2017 সালে নভেম্বরে সেতুটি উদ্বোধন করা হয় এটা মেঘনা নদীর উপর অবস্থিত প্রায় 1 কিলোমিটার লম্বা রেল সেতু এই সেতুর উপর দিয়ে যখন ট্রেন যায় তখন মাধ্যম গতিতে যায় তখন মেঘনা নদীর দৃশ্য বেশ সুন্দরভাবে উপভোগ করা যায় আর যদি পড়ন্ত বিকেল হয় তবে বেশ দৃষ্টিনন্দন মনে হয় ডিয়ার ভিউয়ার্স ভৈরব ব্রিজ থেকে আজ বিদায় নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আপনাদের ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ